বুধবার কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে। এই দুর্বিষহ দাবদাহের মধ্যে চাকরির দাবিতে রাজপথে আন্দোলনকারীরা, পিচকলা রোদ্দুরে রাস্তায় শুয়ে পড়েছেন একাধিক চাকরি প্রার্থী। বুধবার 500 দিনে পড়ল আবার প্রাইমারি চাকরি প্রার্থীদের আন্দোলন। চাকরির জন্য এই চাকরি প্রার্থীদের অপেক্ষা প্রায় এক দশকের। 2014 সালে আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, 2015 সালে পরীক্ষা হয়, 2016 সালে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। শূন্য পদ 14,339। 2014 থেকে 2024 10টা বছর কেটে গেছে, কাউন্সেলিং পর্ব মিটে যাওয়া সত্ত্বেও এখনও নিয়োগপত্র হাতে পাননি এই চাকরি প্রার্থীরা। চাকরির দাবিতে 500 দিন ধরে ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আন্দোলন করছেন তারা। বুধবার শহীদ মিনার থেকে শুরু হয় তাঁদের মিছিল। একদম ডোরিনা ক্রসিং এর সামনে চাকরি প্রার্থীকে কার্যত দাঁড়িয়ে গেছেন, প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই রোদের মধ্যে চাকরি প্রার্থী শুয়ে পড়েছেন এই গরমের। আমি দেখতে পাচ্ছি বিচার চাই বলছেন, কি কারণ চাই? আবার প্রাইভেটে দীর্ঘ 10 বছর হলো, একজন নিয়োগ হয়নি, 14,340 হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী 3 বছর হয়েছে, 2016 সালে 2021 সালে 2023 সালে এখনো অবধি নিয়োগ হলো না। টেনে হিঁচড়ে চাকরি প্রার্থীদের রাস্তা থেকে তুলে দেয় পুলিশ। আজকে 500 দিনে আমরা রাজপথে, আশা করব এবার অন্তত প্রশাসন, আদালত এবং কমিশন তিনজনে টনক নড়বে। আর কতদিন আমরা এইভাবে রাজপথে থাকবো? হ্যাঁ, 10 বছর অতিক্রান্ত এইভাবে একটানা সেটা লেগেই আছে, মানে আটকেই পড়ে আছে। আমাদের নিয়োগ আজ পর্যন্ত হয়নি, দুবারই আছে, আমাদের নিয়োগপত্র দেওয়া হয়নি, আমরা স্কুলে জয়েন করতে পারছি না, কাউন্সেলিং হয়ে গেছে, ফার্স্ট কাউন্সেলিং হয়ে গেছে, সেকেন্ড কাউন্সেলিং শুরু হচ্ছে না। কেন শুরু হচ্ছে না? কেন জয়েনিং দেওয়া হচ্ছে না? চাকরি আজকে সমাজে বিক্রি হয়ে গেছে এবং এর দায়িত্ব নিতে হবে এই সরকারকে। ওদিকে আবার আজকেও আন্দোলন শুরু করেছেন আপার প্রাইমারি, তারাও রাস্তায় আছেন, তাদের প্যানেলের মেয়াদ বলা হচ্ছে শেষ হয়ে গেছে, তারা 10 বছর রাস্তায়। বারবার তৃণমূল কংগ্রেসের নেতারা মাঝে মধ্যে তাদের সঙ্গে কথা বলেছেন, সমস্যাটা দেখবেন বলেছেন, এখনো কোনো সুরাহা হচ্ছে না। এর আগে মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি নগদ আর 11 কিলোর সোনা আমরা দেখেছি, কিন্তু আমি বলছি এর ইম্প্যাক্ট, এর ডিরেক্ট ইম্প্যাক্ট এই লোকসভা নির্বাচনের উপর কি পড়তে পারে? একটা হলো যে সিএ আসার পরে যে নির্বাচনের যে অভিমুখটা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন মঞ্চে প্রায় 30 মিনিট সিএ নিয়ে বলতেন, এনআরসি নিয়ে বলতেন, এই অভিমুখটা কিন্তু চেঞ্জ হবে। কারণ সরাসরি যেভাবে আজকে রায়টা এসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে একদম টার্গেট করে রায়টা এসছে, মানে পরিষ্কার করে বলতে গেলে যে যারা অতিরিক্ত পদ তৈরি করেছেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আছেন, সিবিআই যে কোনো সময় তদন্ত করতে পারে, প্রয়োজনে তাদের গ্রেপ্তার করতে পারবে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বাদ্য বসু বা বড় বড় মানে যে মন্ত্রিসভায় যারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা কিন্তু স্ক্যানারের মধ্যে আসলেন, ফলে এইটা তাদেরকে আতঙ্কিত করবে এবং এটা নির্বাচনী ইস্যুতে কিন্তু কনস্ট্যান্ট থাকবে। মানে অরিয়েন্টেশন চেঞ্জ হলো সিএ থেকে এই দুর্নীতি ইস্যুটা গুরুত্ব পড়ল। দ্বিতীয় যেটা সেটা হলো যে এখন দুটো ন্যারেটিভ আসবে, একটা হলো যে যোগ্যদেরকে কেন বাদ দেওয়া হলো, যদিও আমরা জানি যে এসএসসির চেয়ারম্যান থেকে শুরু করে রাজ্য সরকার কেউই আদালত যখন বারবার জিজ্ঞেস করেছেন তখন কিন্তু তারা কিন্তু মানে মেরিট লিস্ট দিতে পারেননি, অর্থাৎ বিচারপতিরা বারবার আইনজ্ঞদেরকে বলেছেন যে আপনারা দয়া করে মেরিট লিস্ট দিন, আমরা তাদেরকে অবশ্যই বাদ দেব, কিন্তু বিচারপতিদের তারা সাহায্য করেননি, ফলে আজকে যদি মেরিটের যারা চাকরি হয়েছে কেউ যদি বাদ যেয়ে থাকে তার জন্য বাদ্য বসুরা দায়ী, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়রা দায়ী, তার জন্য এই মানে স্কুল সার্ভিস কমিশন দায়ী। 2016 নির্বাচনের আগে নারদা কেলেঙ্কারি সামনে আছে, ইলেকশনে ইম্প্যাক্ট পড়েনি, আমরা বারবার প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে তার কারণটা প্রাতিষ্ঠানিক শুধু না, 30 লক্ষ পরিবার যুক্ত আছে, মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র মানে 26,000 নিয়ে চোখের জল ফেলছেন,
আর আপনি ভাবুন 30 লক্ষ মানুষ যেখানে কোর্টের রায় বলছে যে মেরিট লিস্টে এদিক ওদিক হয়ে গেছে, একদম 30 লক্ষ। আমি আবারও আপনাকে বলছি, বৃহত্তম জায়গা থেকে দুটো জিনিস ভাবার আছে। বিরোধীরা সেটাকে ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ করতে পারবেন কিনা সেটা তাদের দায়। স্থানীয় স্তরের নেতাদের মানে জমি বিক্রি করে আমরা দেখেছি টাকা দিতে, আমরা দেখেছি তৃণমূলের নেতারা কিভাবে দুয়ারপুলের টাকা নিয়েছে, গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় অনেক নেতা এখন জেলে আছে। আজকে যদি এই কর্মপ্রার্থীরা মানে যারা টাকা দিয়েছেন তারা যদি বাড়ি বাড়ি যান, তারা যদি তৃণমূলের নেতাদের কাছে গিয়ে বলেন যে আমাকে টাকা ফেরত দিতে হবে, আমি তো ভয় পাচ্ছি যে এটা কান্ডেশ্বরই না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতি নিয়ে কোনো কথা বলেননি, বিচার ব্যবস্থা রায় নিয়ে সমালোচনা করা যেতে পারে। দ্বিতীয়ত কালনার বিশ্বজিৎ কুণ্ডু সে কোথায় আছে? তার নাম তো বিশ্বনাথ করা বললেন না, উনি তো বিরোধী দলের মতো কথা বললেন। বিশ্বজিৎ কুণ্ডু কে? চাকরি ব্যবস্থা করে তরুণদের দল আশ্রয় নিয়েছে, তরুণদের মধ্যে মনে আছে বিশ্বজিৎ কুণ্ডু নাই, সেটা কোনো কথা হবে না। বিশ্বনাথ এত কথা বললেন, একটা কথা বলি, এই যে এতক্ষণ কথা হচ্ছিল না যে মুখ্যমন্ত্রীর সেই 2012 সালের আপনার মনে থাকবে যে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে 75 বছর পূর্তি উদযাপনে যে অনুষ্ঠান হয়েছিল, একটি বিখ্যাত কথা হয়েছে কেন আজকে টাকার বিনিময়ে বিচার হবে, এবং সে মনে থাকবে নিশ্চিতভাবে। আপনিও সেই মামলায় এভিডেভিট দিয়েছিলেন, আপনি সুমন দে এবং সেই রায়ের কপিতে আপনার সেই কথাও উল্লেখ আছে। সেখানে কিন্তু আদালত যে অবজারভেশন দিয়েছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের হাই অফিসিয়ালসরা তারা যদি এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করে তাহলে যেটা আদতে হয় সেটা জনগণের এই বিচার ব্যবস্থার প্রতি, গণতন্ত্রের প্রতি আস্থা ছিল দুর্ভাগ্য হলো বিমানবাস কি মনে হচ্ছে বলে গেছে তাই চাইছে তাই এই ধরনের অবিশ্বাস কি বলেছিল ভুলে গেছে ওকে 12 বছর পর আদালতে বিমান বসুকে ক্ষমা চাইতে হয়েছিল। হলো তো সুগন্ধ একটাই জিনিস, এই যে নিয়োগ দুর্নীতি হয়েছে আজকে, এটা ভাবতে হবে আজকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ক্যাবিনেট এই দুর্নীতি গ্রস্তরা চাকরি তাদের বাঁচা যাচ্ছে। এক, যদি না বাঁচায় তারা গিয়ে তাদের নেতাদের ঘরে হামলা করবে। আরেকটা হলো আপনি দেখুন খুব মানে অর্গানাইজড ওয়েতে নিয়োগ দুর্নীতি, যাতে করে সবাই দেখতে পাচ্ছে, যাতে সাধারণ মানুষ তাদের ছেলে মেয়েকে সরকারি স্কুলে না পাঠায়। এবং যেইখানে এই গরম পড়েছে, ঠিক আজকে প্রাইভেট স্কুল তো অনলাইন ক্লাস করাচ্ছে, আজকে সরকারি স্কুল বন্ধ করে দিচ্ছে যাতে পড়াশোনা না হয়। দেখুন আমরা দিনের পর দিন এই কথাটা কিন্তু বলবার চেষ্টা করেছি যে দুর্নীতির ইস্যুগুলো আসছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন দুর্নীতিকে দূর করবার জন্য স্বচ্ছ প্রশাসনের ব্যবস্থা নিচ্ছেন না? আজকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রচুর আমরা সমালোচনা করি, কিন্তু কম্পিউটার বেসড টেস্টিং আজকে আজকে কেন সিবিটির টেস্টের ব্যবস্থা উনি করছেন না? দিনের পর দিন আমরা কিন্তু বলেছি যে মানে অন্তত দিল্লির সরকার বা মোদী সরকার অন্তত গত 10 বছরে এমন কিছু করেনি যার ফলে কিন্তু এই বড় ধরনের দুর্নীতি রিক্রুটমেন্টে হয়েছে। আমার প্রশ্ন, সিবিটি আপনি ব্যবস্থা করলেন না কেন? কেন দুর্নীতি দমন করবার জন্য স্বচ্ছভাবে নিয়োগের উদ্যোগ নিলেন না? কেন আপনি জনসভায় দাঁড়িয়ে বলতে পারলেন না? আপনি বিশ্বনাথ ব্যাপারটা ভুলে গেলেন না? কোথায় ব্যাপক হয়েছে অনেক বুঝেও বুঝতে চাইছেন না, কিন্তু এই যে চোর ঢাকতে সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছিল তার কারণ যারা টাকা নিয়েছেন যেসব তৃণমূলের নেতারা নিচের দিকে টাকা নিয়েছে, অর্গানাইজ করাপশন, তাহলে মাথার দিকে তো 75% পাঠিয়েছে, সেই মাথাটাকে বাঁচানোর জন্য এদেরকে এখন সুপার নিউমারিক করতে হচ্ছে, আদালতকে গালাগালি দিতে হচ্ছে, সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে, তার কারণ এই টাকা কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে গেছে। প্রথম কথা হচ্ছে সুমন ব্যাপক কেলেঙ্কারি ভুলে গেছে কেন? বিশ্বনাথ অনেক আগের কম দিয়ে এটা আজকে দুর্নীতি নিয়ে যারা কথা বলে পার্টি দুর্নীতি তো কোষে বসে আছে। এই 2016 সুমন দুধকরি কোথায় ছিল? আজকে যে সুমন দুধকরি এরা চোর বলছে, আমি বলছি কংগ্রেস বলছে টাকাটা কোথায়, এই টাকাটা রাস্তা কোথায়, কংগ্রেস বলছে ভাগটা খুব ভালো, কংগ্রেস খুব খারাপ বলতে কংগ্রেস, আরে আমরা তো বলছি খুব খারাপ, দুটো একটা দল সে বলছে ভাগ গেছে, এটা এটা বলো আজকে বলো, অধীর বাবুকে জিজ্ঞেস করো, আরে আমার অধীর বাবু জিজ্ঞেস করো, এত হিম্মত আছে এইখানে যে আমি দ্রুত একবার এনডিএ জোটে আছি, হ্যাঁ খুব দ্রুত এতগুলো এতগুলো কথা হচ্ছে। ফ্যাক্ট দেখো, বিশ্বনাথ এখনই বলছেন অ্যানার্কির কথা, সত্যি তো অ্যানার্কি সৃষ্টি হবে, কারণ জাজমেন্টের লাস্টের দিকে একটা খুব ইম্পর্টেন্ট পজিশন আছে কি ওএমআর ম্যানিপুলেশন যেখানে হয়েছে, মানে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট যেগুলো হয়েছে আর যারা প্যানেলে ছিল না তাদের ক্ষেত্রে কি হয়েছে, ফার্স্ট কাস্টোডিয়াল ইন্টারোগেশন তাদের করতে পারবে, সেকেন্ড তাদের চাকরি গেল, থার্ড যা যা মাইনেটা পেয়েছে সেই মাইনেটা উইথ ইন্টারেস্ট ফেরত দিতে হবে। তাহলে ওদের কী কী হলো দাদা? এইগুলো তো সামনে হলো, সাথে ওরা তো ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিলো, মানে ঘুষটা গেল, যা মাইনে পেয়েছে সেটা গেল,
জেল যাওয়ার চান্স হলো, এরা কালকে বাড়ি গিয়ে তারা করবে। মানে একটা পরিষ্কার করে বলা দরকার তরুণজ্যোতি, সেটা হলো সবার সবাইকে কিন্তু মাইনা সবার মমতা বন্দ্যোপাধ্যায় আগে ছবি বিক্রি করে দল চালাতেন, আজকাল চাকরি বিক্রি করে দল চালান, আর বিচার ব্যবস্থা না প্রথমবার না, উনি এটা করেই আছেন। 5 লক্ষ না মন্দির না মসজিদ না গুরুদ্বারা না গির্জা, একটা বিজেপি বিচারালয়, বিজেপি যেটাকে বসে বিচার করে। হাই টাইম প্রধান বিচারপতির উচিত টু আপহোল্ড দি ডিগনিটি অ্যান্ড দি ম্যাজেস্টি অফ দিস কোর্ট অনারেবল হাই কোর্টের, ইমিডিয়েটলি তার বিরুদ্ধে কন্টেম্প প্রসিডিং ইস্যু জারি করা উচিত, রুল জারি করা উচিত তার বিরুদ্ধে কন্টেম্পের, এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদি ডিভিশন বেঞ্চের রায় সামনে আসার পরেই উত্তর দিনাজপুরের চাকুলিয়ার সভা থেকে সরাসরি বিচার ব্যবস্থাকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। একটা বিজেপি বিচারালয়, বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে ফিল করলে দেবে তাকে কি, আর বিজেপি ফিল করলে ব্যাস, বিজেপি ফিল করলে জেল, অন্য কেউ ফিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার অবস্থা। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখা অবস্থায় বিচার ব্যবস্থাকে যেভাবে কুরুচিকরভাবে আক্রমণ করেছেন, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে একটি দরখাস্ত করেছি যাতে সুমোটো কন্টেম্প প্রসিডিং ইনিশিয়েট করা হয় তার বিরুদ্ধে। চাকুলিয়া সভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যে আদালত অবমাননার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগরামকে চিঠি দিয়েছেন আইনজীবী এবং বিজেপি নেতা কৌস্তভ বাগচি। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের অংশ উল্লেখ করেছেন কৌস্তভ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিচার ব্যবস্থাকে কালিমালিপ্ত করার অভিযোগ তুলে তার বিরুদ্ধে হাইকোর্ট যাতে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেয় সেই আর্জি জানিয়েছেন তিনি। এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন, মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। একজন সংবিধানের নামে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, তার কাছে সাংবিধানিক মানমর্যাদার যদি গুরুত্ব না থাকে কোর্টকে সেই জায়গায় অবশ্যই হস্তক্ষেপ করা উচিত বলে আমি মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনা বারংবার ঘটিয়েছেন। কোর্টের দরজা প্রত্যেকেরই জন্য খোলা রয়েছে, যার যার বিষয়ে বক্তব্য নিয়ে তারা দ্বারস্থ হতে পারেন। কেউ যদি কোনো কোনো রাজনৈতিক দল রাজনৈতিক কারণে মামলা করে আরো ক্ষতি করেছেন এনাদের, আমরা কিন্তু এনাদের ভালো চাই। হাইকোর্টের রায় বাতিল হয়েছে এসএসসি 2016 সালের নিয়োগের প্যানেল। একসঙ্গে 25,753 জনের চাকরি বাতিল ঘিরে তাপমাত্রা পারদের সঙ্গে পাল্লা দিয়ে ফুটছে ভোট বঙ্গের রাজনীতি। এই আবহেই দ্বিতীয় দফার ভোটের মুখে নিয়োগ দুর্নীতিকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে একসঙ্গে পথ নামল বাম ও কংগ্রেস। সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। 2016 সালে নিয়োগের গোটা প্যানেলও বাতিল করেছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদের বিশেষ বেঞ্চ। শুধু তাই নয়, অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে নজরে এসেছে রাজ্য মন্ত্রিসভার ভূমিকাও। এই প্রেক্ষাপটে বুধবার মুখ্যমন্ত্রী পদত্যাগের পাশাপাশি ওয়েমার শীট লোপাটে অভিযুক্ত সরকারি আধিকারিকদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত শাস্তি দেওয়া, স্বচ্ছতার সঙ্গে নিয়োগের তালিকা প্রকাশ এবং যোগ্যদের নিয়োগের দাবিতে ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করল বাম ও কংগ্রেস। মিছিলে পা মেলান বিমান বসু, অনাদি শাহ, আশুতোষ চট্টোপাধ্যায়রা। তারা গড়াদের ভেতরে আছে, দুর্নীতির কারিগর তারা ছিলেন। এই সব কেলেঙ্কারির জন্য দায়ী
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ করা উচিত। এতগুলো ছেলে মেয়ে চাকরি গেল, এটা তো পুরো চক্রান্ত হয়েছে এবং সবাই সবকিছু জানতো। ক্রিমিনাল ইন্টেলেক্ট নিয়েই কাজ করা হয়েছে, সেই জন্য আমরা মনে করি তাদের ব্যবস্থা তো হবেই, তার সাথে সাথে চাকরি দিতে হবে। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নিজের দপ্তর গ্রুপ ডিতে যেভাবে দুর্নীতি হয়েছে, উনি কেন মুখ খুলছেন না? মিছিল শেষে কলেজ স্ট্রিটে সভা করে দুই দলই। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপার। তার মধ্যে বুধবার হাইকোর্টে গুরুত্বপূর্ণ রিপোর্ট জমা দিল ইডি। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে ফরেন্সিক পরীক্ষা এবং লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত তদন্তের অগ্রগতির তথ্য রয়েছে বলে সূত্রের দাবি। এদিন কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে ইডির তরফে দাবি করা হয় ফরেন্সিক রিপোর্ট তাদের দাবির সপক্ষেই গেছে, যার প্রেক্ষিতে প্রশ্ন উঠছে ইডি কালীঘাটের কাকুর কোন কথোপকথনে নমুনা মিলিয়েছে, সেখানে কার সঙ্গে কথা বলেছিলেন কালীঘাটের কাকু। ইডি সূত্রে দাবি, নিজের মোবাইল ফোন থেকে কাউকে ফোনের যাবতীয় তথ্য, চাকরিপ্রার্থীদের মার্কশিট, অ্যাডমিট কার্ড ডিলিট করার নির্দেশ দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। পাশাপাশি বেশ কয়েকজন প্রভাবশালীর সঙ্গে তাঁর কথোপকথনও তদন্তের সামনে আসে। সেই কণ্ঠস্বর যে তাঁর সে বিষয়ে নিশ্চিত হতে কণ্ঠস্বরের ফরেন্সিক পরীক্ষা প্রয়োজন ছিল। যদিও কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের জন্য ইডি বারবার এসএসকেএমে গেলেও তা সংগ্রহ করা যায়নি। শেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে 3 জানুয়ারি সন্ধ্যে নাটকীয়ভাবে এসএসকেএম থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হয়। বুধবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডির কাছে জানতে চান সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট এসেছে। উত্তরে ইডির তরফে জানানো হয়, হ্যাঁ, আমরা যে দাবি করছিলাম তার সপক্ষেই রিপোর্ট এসেছে। জেঠু কোথায়, কাকিমা কোথায়, ভাইপোরা কোথায়? কাকুর তো শুধু মিললে হবে না, কাকুর মিললে আমরা শুনলাম, কিন্তু কাকুর মেলাতে কোন জেঠুর নাম এলো, কোন জেঠু সামনে আসছে, সে কোথায়, মানুষ তো তাকে খুঁজছে। সূত্রের দাবি, এদিন ইডি যে রিপোর্ট দেয় তাতে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি সংক্রান্ত তদন্তের অগ্রগতির বিষয়েও তথ্য ছিল। রিপোর্ট দেখে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, আপনাদের মনে হয় না যে এই রিপোর্ট অসম্পূর্ণ? এই রিপোর্ট যদি আপনাদের পক্ষে থাকে তাহলে রিপোর্ট নিয়ে আপনারা কি করলেন? উত্তরে ইডির তরফে জানানো হয়, একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে কিন্তু বিচারপতি তাতে সন্তুষ্ট হতে পারেননি। তিনি প্রশ্ন করেন, আয়ের উৎস কি, কোথা থেকে এত টাকা এসেছে সেটা খুঁজে দেখেছেন? টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে বলে অভিযোগ, আপনারা কি খুঁজে দেখেছেন যে চাকরি বিক্রি হয়েছে কিনা? উত্তরে ইডির তরফে জানানো হয়, আমরা রোজ তদন্তে অগ্রগতি করছি, আমরা সম্প্রতি 134 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছি। এই তথ্যেও বিচারপতি খুশি হননি, তিনি ফের জানতে চান, আপনার কি মনে হয় না যে দুর্নীতির অনুপাতে 134 কোটি খুব নগণ্য অঙ্ক? এরপর বিচারপতি সরাসরি বলেন, ইডির এই রিপোর্ট সন্তোষজনক নয়। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিললে এটা বোঝা যাবে কত পার্সেন্ট কোথায় গেছে, কালীঘাটে কত গেছে, ক্যাবাক স্ট্রিটে কত গেছে, সব বোঝা যাবে, তখন দুধ কা দুধ পানি কা পানি বন যায়গা। বিচারপতি একথাই বলতে চেয়েছেন যে এই রিপোর্ট অসম্পূর্ণ, তার কারণ হচ্ছে যে আপনারা যাচ্ছেন কান অবধি কিন্তু মাথা ধরতে পারছেন না, আর আপনারা ইডি মাথা ধরতে পারবেন না, দিদি আর মোদির সেটিং, তাই আপনারা বেকার এদিক আর ওদিক করবেন, মাঝখান থেকে ফাঁকতালে এরা চোরেরা পালিয়ে যাবে। তবে এখন সবার প্রশ্ন একটাই, কাকুর কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট থেকে কি আগামী দিনে তদন্তে কোনো গুরুত্বপূর্ণ সূত্র মিলবে? এবিপি আনন্দ।